হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের তিন নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করবো বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্য আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক তিন নম্বর স্কুলের প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও একের এক নম্বর প্রশ্ন হলো নোট বই কি ধরনের লেখাতে ভরা এর উত্তর হবে কিলবিল লেখাতে ভরা একের দু নম্বর প্রশ্ন হলো স্বদেশী মিটিংয়ের রীতি কি ছিল উত্তরটি সুন্দর করে করে দেওয়া আছে তোমরা দেখে লিখে নিও একের তিন নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি এর উত্তর হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একের চার নম্বর প্রশ্ন হল মেঘচোর কাকে বলা হয়েছে এর উত্তর হবে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে একের পাঁচ নম্বর প্রশ্ন হল ইনপাড়া কিভাবে রাত্রিকে স্বাগত জানায় এর উত্তর হবে সন্দার শাঁখে রাত্রিকে স্বাগত জানায় একের ছ নম্বর প্রশ্ন হল প্রীতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এর উত্তর হবে নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত একের সাত নম্বর প্রশ্ন হল কাতুকুতু দিলে গরু কি করে এর উত্তর হবে কাতুকুতু দিলে গরু ছটফট করে একের আট নম্বর প্রশ্ন হল তার চলবার ভঙ্গিটি বড় মজার কোন গদ্য থেকে নেওয়া এর উত্তর হবে কার দৌড় কত দূর গদ্য থেকে নেওয়া তোমাদের মধ্যে থেকে যে কোনো দশজন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান 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 ডবল লাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে দু নম্বরে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে ডাউন করে নিও দুইয়ের এক নম্বর প্রশ্ন হলো দেখলাম হেঁদোর কাছেই ভিড় জমাচ্ছে তারা কেন ভিড় জমাচ্ছিল দুয়ের দু নম্বর প্রশ্ন হলো অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো কোন গল্প কাল লেখা দুইয়ের তিন নম্বর প্রশ্ন হল মূর ওরা ব্যর্থ মনস্কাম কোন কবিতা থেকে নেওয়া মোর কথার অর্থ কি চার নম্বর প্রশ্ন হল ওরা ভেবেছিল মনে কোন কবিতা থেকে নেওয়া ওরা কি ভেবেছিল দুয়ের পাঁচ নম্বর প্রশ্ন হল সভা একেবারে স্তব্ধ হয়ে গেল কোন সভা স্তব্ধ হয়ে গিয়েছিল তারপরে তিন নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন হলো ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়াররা তিনের দু নম্বর প্রশ্ন হল সোনাটিয়া অবাক হয়ে দেখল কি দেখল তিনের তিন নম্বর প্রশ্ন হল হরিওয়ালা কত বছর ধরে কোথায় কীভাবে মাকুকে বানিয়েছিল তারপরে চার নম্বরে আছে বাক্য গঠন করো চারের এক নম্বরে আছে টাপুর টুপুর এর উত্তর হবে আজ সারাদিন ধরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছিল চারের দু নম্বরে আছে আবিষ্কার কাছেদের প্রাণ আছে প্রথম আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু চারের তিন নম্বরে আছে পরিবেশ আমাদের সকলের পরিবেশকে দূষণমুক্ত রাখা উচিত তারপরে পাঁচ নম্বরে আছে প্রবন্ধ রচনা করো পাঁচের এক নম্বরে আছে তোমার দেখা একটি উৎসব পাঁচের দু নম্বরে আছে প্রিয় ঋতু আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে